ডান দিকে রয়েছে আসলে শাহপুরের দ্বীপ, অর্থাৎ বাংলাদেশের সর্বদক্ষিণে যে জনপদ রয়েছে শাহপুরের দ্বীপ সেটি, এবং মাঝখানে রয়েছে সমুদ্র। এই যে অবস্থা, সেই জায়গা থেকে আমরা দেখছি যে বঙ্গোপসাগরের যে উত্তাল ঢেউ, আমরা জানি যে এখনও কিন্তু জোয়ারটি শুরু হয়নি। আপনারা অনেকেই জানেন যে জোয়ারের সময়ের যে ঘূর্ণিঝড় সেটি কিন্তু অনেক বেশি আসলে ভয়ঙ্কর আকার ধারণ করে। এই মুহূর্তে কিন্তু সাগরে ভাটা চলছে, আমরা দেখছি যে ভাটার সময় যে অবস্থা সমুদ্রে সেটি আসলে জোয়ারের সময় কী হতে পারে সেটি কিন্তু আসলে অনেকটাই শঙ্কার বিষয়। এবং আমার বাঁয়ে যদি সেটি রয়েছে শাহপুরের দ্বীপ, বাংলাদেশের সর্বদক্ষিণের যে জনপদ সেই শাহপুরের দ্বীপ, সেই শাহপুরের দ্বীপ এবং সেন্ট মার্টিনের মাঝখানে আমি এই মুহূর্তে রয়েছি। আপনারা ইতিমধ্যে হয়তো দেখতেই পাচ্ছেন যে সেই যে ঘূর্ণিঝড় রক্ষা সেটি যে তাণ্ডব, সেই কারণে আমরা দেখেছি যে এই যে পুরো যে জনপদ সেই জনপদে কিন্তু এই মুহূর্তে আসলে তেমন কোনো জনমানব নেই, এবং বলা যায় যে অনেকটাই কিন্তু জনমানব শূন্য রয়েছে সেই পুরো এলাকাটি। এবং অনেকেই সেন্টারে আশ্রয় নিয়েছেন এবং প্রশাসন পক্ষ থেকে যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে সবই কিন্তু চলছে। এই জেলায় মোট প্রায় 550 আসলে সেন্টার রয়েছে, সেখানে কিন্তু প্রায় ইতিমধ্যে 2 লক্ষ লোক আশ্রয় নিয়েছেন। এবং আমরা দেখছি যে ঘূর্ণিঝড় মুখার যে তাণ্ডবীলা সেটি এইখান থেকে অনেকটা বোঝা যাচ্ছে যে মিয়ানমারের দিকটায়, অর্থাৎ ওই দিকটায় এই যে তাণ্ডব সেটি যখন অনেক বেশি হচ্ছে সেটি কিন্তু এখান থেকে অনুভব করা যায়। কারণ আমাদের এই কক্সবাজারে কিন্তু সেই মুহূর্তে গুড়ি গুড়ি বৃষ্টি বা অনেক সময় মেঘ এবং দমকা বাতাস আমরা দেখছি, কিন্তু দাঁড়িয়ে থাকাটা অনেকটাই কষ্টসাধ্য। আপনি হয়তো দেখতেই পাচ্ছেন যে পুরো যে সাগর সেটি উত্তাল, সাগরের যে বীজ রয়েছে সেখানে কিন্তু আসলে অনেক বালু উঠছে, এবং এই যে তাণ্ডব জেলা সেটি আসলে অনেকক্ষণ থেকে সেটি খেয়াল করছি। গাছ বালিয়াড়ি থেকে শুরু করে যে পুরো যে চত্বর রয়েছে সব কিন্তু এখন এই মুহূর্তে বলা চলে যে এই যে পোকা এর আক্রমণের শিকার হয়েছে। এবং সেই জায়গা থেকে আপনারা জানেন যে বাংলাদেশ যে একটি দুর্যোগ বা একটি ঝড়ের আক্রান্ত একটি জনপদ, সেই জায়গা থেকে আমরা এর আগেও দেখেছি শ্রীগড় বা আইলা বা সেই জায়গা থেকে যে আজকে যে পোকার আক্রমণ সেটি কিন্তু আসলে অনেক আগেই শুরু হয়েছে। আর এই জায়গাটাতে এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে থাকাই অনেকটা কষ্টসাধ্য। এবং সেই জায়গা থেকে আমরা বলতে চাই যে সাধারণ যারা জনগণ রয়েছেন এই এলাকায় সবাই যেন সাবধানে থাকেন, এমন কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। এবং সেই জায়গা থেকে আমরা দেখছি যে সকাল থেকে যে বৃষ্টি সেটি কিন্তু অনেকটাই হচ্ছে। এবং সেই জায়গা থেকে আপনারা অনেকেই হয়তো দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরায় যে আমি যেখানে রয়েছি টেকনাফের একদম শুরুর সীমান্ত বলা চলে, এরপরে কিন্তু শাহপুরের দ্বীপ, এই যে শাহপুরের দ্বীপটি রয়েছে সেই দ্বীপে আমাদের যাওয়ার উদ্দেশ্য। এবং সেই জায়গা থেকে আমরা দেখছি যে জনমানব শূন্য, আমার দিকে উল্টো দিকেই রয়েছে মিয়ানমার, এবং বলা হচ্ছে যে মিয়ানমারে কিন্তু এই ঝড়টা আসলে আক্রমণ শুরু করেছে। দুজনই আমার সহকর্মী সাইফুল, তিনি এবং আমি কিন্তু আসলে গাছ ধরে দাঁড়িয়ে রয়েছি, এবং আমি সাইফুলকে বলবো যে নিরাপদ দূরত্ব থেকে এটি সময় সময় যারা দর্শক রয়েছেন তাদেরকে দেখানোর জন্য।